সবটাই নিয়ে একটা আবেগের সঙ্গে এবং তাতে আমাদের বিন্দুমাত্র আমরা বিচলিত নয়, বিব্রত নয়। এবার যারা এটাকে ইস্যু করছেন তারা হচ্ছে বিরোধী দলের, এবং বিরোধী দলের সমস্যা হয়ে যাচ্ছে তাদের তো প্রার্থী নেই। এখানে হচ্ছে অনেকে প্রার্থী পাচ্ছি আমরা, আমাদের বুথকর্মী যেমন আছে প্রার্থী হওয়ার জন্য উৎসাহ রয়েছে, ওখানে তো তাদের প্রার্থী নেই। যাদের প্রার্থী নেই তারা এইগুলো নিয়ে আমার মনে হয় কোনো এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করাই মানে কোনো জায়গা থাকে না। বিধায়ক করুণ চৌধুরী দলের প্রতি বারবার বেসুর হচ্ছেন কেন? না দেখুন, তিনি একজন ভেটেরান নেতা এবং খুব সিনিয়র, এবং তিনি তার বক্তব্যটা যেটা রাখছেন নিশ্চয়ই আমাদের দলীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনাকে আর করিন্দাকে এত ভালোভাবে চেনে, তিনি প্রাক্তন মন্ত্রীও, যা কথা আছে সেটা বলবে। আমরাও যেটা বলি সবটাই স্বচ্ছভাবে হচ্ছে, সবটাই পরিষ্কারভাবে হচ্ছে, প্রত্যেকেরই মতামত সংগ্রহ করা হবে। কিন্তু এইখানে যেটা আছে যে আমার পঞ্চায়েতের আমি প্রার্থী ঠিক করবো, এইটাই হচ্ছে মূল বিষয় ফোকাসটা। এর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা দলীয় স্তর থেকে দেখা হয়। কিন্তু মালদায় আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক কর্মী নেতা তারা আজকে কংগ্রেসে যোগদান করেছে, এবং তাদের কিছু অভিযোগ অভিষেক সম্পর্কে দেখা করতে গেছিলেন, তারা দেখা করতে পারেনি, এটা আপনার কাছ থেকে আমরা শুনলাম। এখন সবটা তো আমাদের জানা না, আমি তো স্থানীয়ভাবে সেখানে নেই, এবং আমরা মনে করি যে আসা যাওয়া এবং তারা স্থির করুক, তারা যেখানে ভালো থাকবেন সেটা করুক, তাতে কিন্তু আমাদের দলের যে কাজ, দলের যে এই যে দিদি সুরক্ষা কবজি চলছে, কিংবা আমাদের তৃণমূলের নবজোয়ারের যে কর্মসূচি চলছে, কিংবা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রশাসনিক কাজ হচ্ছে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় মালদা তিন দিনের সফর করছে, কোনোটাই ব্যাহত হবে না এবং সবটাই কিন্তু মানুষের উদ্দেশ্যেই করে। ফলে সব রকম সমালোচনা হোক, ভালো দিকটাও তুলে দেওয়া হবে সব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 240টা সিট পাবেন, যদি এখন বক্তব্যটা এইটাই যে বিরোধীরা এতটা নেগেটিভ ক্যাম্পেইন করেন, আর যত নেগেটিভ করছেন ততই সিটটা বাড়ছে আমাদের। সেটা সেই প্রসঙ্গে তিনি বলেন 2011-তে আমরা 184 সিট, 2016-তে আমরা 213টা, আর 2021-তে 215, এই বিষয়টা পরেরটা 240। এই যে নেগেটিভ ক্যাম্পেইন করছে তারা, তারাই যাদের অনেকগুলো প্রশ্ন উত্তর তারা দেন না, ভারতবর্ষের মানুষকে, এই রাজ্যের মানুষকে, রাজ্যের টাকা বঞ্চিত করা, নির্বাচিত হয়েছেন যারা বিভিন্ন দল থেকে, তারা কি কোনো দিন এই রাজ্যের ভালো কথা বলেন, রাজ্যের জন্য কোনো গঠনমূলক প্রস্তাব দেন? দেন। ফলে মানুষ তো সেটা বুঝতে পারে, এবং তাই সিটের বৃদ্ধি হবে, আরও বৃদ্ধি হবে। 2024-এ বিজেপি জিতবে না।